हटाओ देश बचाओ, बीजेपी हटाओ इंडिया बचाओ, बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ इंडिया बचाओ। বিজেপি হটাতে হবে সেটাই আমাদের প্রাথমিক কাজ, তাহলে সবাই সুরক্ষিত থাকবে। সোমবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সম্মেলনে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে মুসলিমদের সতর্ক করে দেন তারা যেন কোনো রকম প্রলোভনে আর ফাঁদে পা না দেন। বিজেপির দিকে আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপির তরফ থেকে পয়সা খাইয়ে মুসলিমদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, বছর ঘুরলেই লোকসভা ভোট। কলকাতায় ইমাম মুয়াজ্জেমদের সমাবেশে মুখ্যমন্ত্রী, এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম মুজাহিদ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সেখানেই তিনি বলেন, বিজেপি হটাতে হবে সেটাই আমাদের প্রাথমিক কাজ, তাহলেই সবাই সুরক্ষিত থাকব। কি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও, বিজেপি হটাও धाप धर्म को बचाओ, देश बचाओ, जिंदगी बचाओ, जान बचाओ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমি এনআরসি করতে দিইনি, অসমে যখন সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছিল আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেয়নি, এখানে আন্দোলন করছিলাম, অসম সরকার ওখানে এফআইআর করেছে, আমি বলেছি বেশ করেছি, দরকার হলে আবার করব। অন্যদের সঙ্গে আমাদের একটা তফাত, আমরা যা বলি তাই করি, এজেন্সির ভয়ে মাথা নত করি না। কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী শুনব। এনআরসি ইস্যুতে আপনারা দেখেছেন আমার রাজ্যে আমি কিন্তু করতে দিইনি আর করতে কোনোদিন দেবও না, অনেক রাজ্য করেছে। যখন আসামে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিল, কিছু নেপালি নামও বাদ দিয়েছিল, কিছু আসামের লোকের নামও বাদ দিয়েছিল, আমি একটা ডেলিগেশন পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমি এখানে আন্দোলন করছিলাম আর আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে ওখানে এফআইআর করেছে, আমি কেন এনআরসি নিয়ে বাংলায় আন্দোলন করব? আমি বললাম বেশ করেছি, দরকার হলে আবার করব। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা যায়। আর এদিকে যখন সামনেই লোকসভা ভোট, তখন লোকসভা ভোটের আগে মুসলিম সংগঠনকে আরো খানিকটা চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ভোকাল টনিক। তিনি এদিন বলেন যে বিজেপি হটাতে হবে সেটাই আমাদের প্রাথমিক কাজ, তাহলে সবাই সুরক্ষিত থাকবো, এমনটাই বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিন কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুজাহিদিনের সম্মেলনে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে মুসলিমদের সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন কোনো ধরনের প্রলোভনে পা না দেন। বিজেপির দিকে আক্রমণ শানান এদিন মুখ্যমন্ত্রী, তার অভিযোগ বিজেপির তরফ থেকে পয়সা খাইয়ে মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, বছর ঘুরলেই লোকসভা ভোট। কলকাতা ইমাম মুজাহিদিন সমাবেশে মুখ্যমন্ত্রী এদিন উপস্থিত হন, এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়, আর সেখানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিজেপিকে এক হাত নেয়। বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও, বিজেপি হটাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন বলতে শোনা যায় বিজেপি হটাতে হবে সেটাই আমাদের প্রাথমিক কাজ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।